दोरिया नहीं ला नहीं आ जाएंगे बुलोगे दिला जिस टाइम दौड़ दी सुन दौड़ दी वाला ये गजनी तब गिच्चू ना दौड़ दी ले तो बुलोगर ता है ना नहीं ना तुम आता ना मार सुन उन आरक्षक ने राजा यारा सुन बोले माता टूटी वाला है और तान बोले मार सुन मारा का रोने बोले काम को इतना वनो बाइक ना सूरा गया শনিবার রাতে সোনাইর ধনেহরি দ্বিতীয় খণ্ডের হোসেন আহমেদ লস্কর নামের ডাকাতকে এনকাউন্টারের ঘটনা নিয়ে মুখ খুললেন তার স্ত্রী মাসুমা বেগম। বৃহস্পতিবার ভোরে একই গ্রামের তাজউদ্দিন চৌধুরী নামের ডাকাতকে শালচাপড়া এলাকায় এনকাউন্টার করেছিল পুলিশ। আটক দুজন পুলিশের হেফাজত থেকে কর্মরত পুলিশকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। শনিবার রাতে হোসেন আহমেদ লস্কর নামের অপর ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সে পালাতে গেলে পুলিশ গুলি করে। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই এনকাউন্টার নিয়ে কথা বললেন মাসুমা। রবিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অসুস্থ মাসুমা বেগম বলেন, প্রতিদিনের মতো শনিবারও মসজিদে নামাজ শেষ করে রাত আটটা নাগাদ ঘরে আসেন। রাতের আহারের মধ্যে আচমকা কোনো কিছু না বলে ঘরে ঢুকে পড়ে বন্দুকধারী পুলিশ। তিনি বিছানা থেকে পুলিশের কাছে কাতর আবেদন জানান যে কেন নিয়ে যাওয়া হচ্ছে তার স্বামীকে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেবে বলে পুলিশ জানায়। কোন থানা থেকে এসেছেন প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি পুলিশের দল। পরে রাতে তারা খবর পান যে পুলিশের গুলিতে আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী। গুলিকাণ্ড নিয়ে মাসুমা অভিযোগ করে বলেন, আমি জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি কেতার লাগে নেত্রা কোন পেয়েছে নেত্রা আপনার আমার কোন। তখন একজন কইছে না কিচ্ছু করতাম না তারে আমরা কিচ্ছু করতাম। তখন আমার বাচ্চা আমি চেষ্টা করো হান দিয়ে তুলো। আমার দশজন কছে না কিচ্ছু করতাম না তারে আমরা তারে ছাড়ে দিন না গেছিলাম বিরাইয়া গিয়া দেখে আইজন তার মামায় কান দিতরা কইতরা কেতার লাগে লাগে ইচ্ছু কিছু খুঁজে পাচ্ছিস না যেন দাও নিয়ে তাই উল্লো ওর শুনিয়া দরিয়া নিলাম নিয়ে আজ উল্লো করে দিলা বুঝতাম দৌড় দিছুন দৌড় দি বালাই গেছুন তাও কিচ্ছু না দৌড় দিলে তো গুলো করতে না নি না তো মাথা আনটা মার শুন ও আর একটা রাজা ইয়ারা শুন বললে মাথা টুটি পালাই ওর তাইন বলে মার শুন মারার কারণে বললে কাম পিতরা হন বাইক না সুরার গেছে সাড়ে সাতটার সময় আইসু আবার করে গরু অধিক থেকে নাইসু অধিক থেকে ঘুরি আইসি সারি বাজে জমে গেছু গিয়া আমার পরে তাইন ভাত খাওয়াতে আসলাম আমি যোগ আনো ভাত খাওয়াতে আসলাম তখন আমার মা ইয়ে দরজা খুলে আইন ওখান থেকে নাইসু আইয়ে গিয়া দরজা খুলিসুন গিয়া দরজা খুলি তো লম্বা লইয়া আজন লাল বং না কাছে আর ওজন আইজন লম্বা লইয়া খুলি ইয়া মাইজন মাইয়া অন্য কানে পিছে দিয়া আপনি অন্য আসলো আমার মা উন্না দি বান্ধিস বান্ধিয়া গামছা আমার মার উন্না দিয়া তারপর ওখান থেকে লুঙ্গি লইছেন একটা গামছা লইছেন লইয়া মুখ বান্ধিস মুখ বান্ধিয়া ওখানে তানে আটু গুলো দেওয়া হয়েছেন লোকগুলো দেওয়া হয়েছেন চল তখন আমি বলছি স্যার স্যার এখন কথা শুনো ওখানে আইয়া সগজ গুলি আমরা স্যার সব সগজ গুলি তা পারবো আমিও কেন সুস্থ আছি আপনার সব যে করলাম কিছু টাকা যদি চাই আপনারা লইয়া যাবে আর আপনার তা তারা গিতার লাগে নেতা হইয়া নেবে তখন তারা কাছে না কিছু করতাম না আমরা তারা তারা তখন বন্ধু বন্ধু লইয়া আইস ভাবছে যেন অন্য সুট করে দিতাম তখন আমি বুঝি সুট করবা না যার গিতা হয়েছে আপনার আমার আর তানে কোনো কারণে নিতাম হয় তখন তারা কাছে না তার কিছু হইতো না আমরা তারা নিয়ে আর আবার আমরা তারা দিলেন তারা দিলে মুখ আর পরে রয়েছে তোরকে লাগালো ইয়া কোন জায়গাতে নাই শুন তোর কোন থানাতে নাই শুন কইছি তারা কিন্তু আমার জোয়ার জবাব দিছুন না তারা লুইয়া গেছুন গবা দিবার ওই বন্ধু দিব না কোনো লুইয়া গেছুন গিয়া তারপরে আটাইত কই আপনার টোটো রুমে বানাইছে কইছেন তাই না গিয়া গাড়ি তা না তখন তানে মেডিকেল নিয়ে আর জন শুট করিয়া মেডিকেল নিয়ে আর জন সকালে আমি মানুষ বাটাইয়া দিছি বাটাইয়া দেওয়ার পরে থানাত গেছুন আমার ড্রাইভার চুকড়ারে বাটাইয়া দিছি এইবার চুকড়া গেছুন গিয়া পানি আর পুরি লইয়া গেছুন তখন দেওয়ার বাদে থানার জিজ্ঞাসা করছেন আর দুপুর তিন টেবলেট দরিয়া নিছুন তার জিজ্ঞাসা করছেন অমুক নামর মানুষ কই তখন উঠিয়া কইছেন তারা বলে এই চুকড়ার তো নাই নিম সারা হয়ে গেছে গিয়া সারা হয়ে গেছে গিয়া তারা কোয়ার পরে এই চুকড়ায় আমার ফোন মারি আবার কইছে যেন মামি নো নাই তো সারা সারে দিছুন বলে সারে দিছুন যেতে তার বাড়ি দেবার কথা বইলা না কানে ও বা দেরা হয়েছেন তার খাকু লাগে ওজন তো ফোন মারছি ফোন মারার বাদে কইছেন যে না তারে তো রাত্রে লগে লগে শুট করে মেডিকেল বাটা নিয়ে গেছে এনকাউন্টার করা হয়ে গেছে গিয়া এখন এনকাউন্টার করে গুলো করেছি না তুমি নিজে গুলো করি এখন মেডিকেল মানে এখন আমার বাইক না গেছিলাম বিরাইয়া গিয়া দেখে আইজুন তার মামায় কান দিতরা কইতরা কি তার লাগে লাগে ইচ্ছু কিছু খুঁজে পাচ্ছিস না যেন উদ্দাও নিয়ে তাই গুলো করছুন নিয়ে দরিয়া নিলাম নিয়ে আজ গুলো করে দিলা বুঝতাম দৌড় দিছুন দৌড় দি বালাই গেছুন তাও কিচ্ছু না দৌড় দিলে তো গুলো করতে না নি
না তো মাতানটা মারছেন ওনার একবার যাইয়া আসুন বলে মাতা ঠুকি বলে ওর ফ্যান বলে মারছেন মারার কারণে বলে কাম ভিতরা হনো বাইক না সুরার গেছে ভিউ রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা।